হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিও ক্লাস থ্রির উইংস পার্ট এর তিন নম্বর লেশনের সাত নম্বর যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেখান থেকে আজ সলভ করব আর এর আগে পর্যন্ত অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য তো দেখো সাত নম্বর অ্যাক্টিভিটিতে কী বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ড গিভেন বিলো ইন দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তো এই যে নিচুতে কিছু হেল্প বক্স দেওয়া রয়েছে এই শব্দগুলি নিয়ে আমাদের এই ফাঁকা জায়গায় বসে বাক্যগুলিকে পূরণ করতে হবে আর এইগুলিকে কিউ ওয়ার্ড বলা হয়েছে না ডেসক্রাইবিং ওয়ার্ড তো ডেস্ক্রাইবিং ওয়ার্ড কাদেরকে বলে সেটাকে একটু বলে দিই তো কোনো জিনিসকে যখন বর্ণনা করা হয় তো সেই বর্ণনা করার জন্য যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় সেগুলি কি বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড তো ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে কারো সম্বন্ধে কিছু বলতে গেলে যে ভাষাগুলি আমরা ব্যবহার করি তো যেমন ধরো এখানেতে তো একটা করে দেখিয়ে দিয়েছে খুব সহজেই বুঝতে পারবে যে আই লাভ টু ড্রিঙ্ক হট টি তো আই লাভ মানে কি আমি ভালোবাসি ড্রিঙ্ক মানে কি পান করতে কি পান করতে না হট টি গরম চা খেতে তাহলে এখানে দেখো এই যে চাটা চাটা কেমন না হট গরম তাহলে যে চাটাকে বর্ণনা করে দিয়েছে হোয়াট তাহলে এইটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড হয়ে গেল ঠিক একই রকমভাবে এইগুলোকেও আমাদের সলভ করতে হবে তারপরটা যেমন লেখা আছে দেখো যে ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেসেস তো তাহলে এখানে তো আমরা কী লিখতে পারি তো তাহলে দেখো এখানে তো আমরা লিখতে পারি এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক তাহলে হয়ে যাবে ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস তো ললিত যে কালো যে ড্রেস সেটা কিন্তু খুবই পছন্দ করে তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে ড্রেসটা কেমন না ব্ল্যাক তাহলে ড্র্যাশটাকে বর্ণনা করছে ব্ল্যাক বলে তারপরটা দেখো কী আছে যে দেয়ার ওয়াজে ড্যাশ দিয়ে লেখা আছে রেইন ইয়েস্টার ডে তো তাহলে রেইন মানে বৃষ্টিটা এখানে লিখতে পারি আমরা এই যে লাইট এলআস লাইট এখানে হয়ে যাবে লাইট দেয়ার এ লাইট রেইন ইয়ে ডে অর্থাৎ সেখানেতে লাইট মানে হচ্ছে কি হালকা বৃষ্টি হয়েছিল তাহলে বৃষ্টিটা কেমন হয়েছিলো এই যে রেইন তাহলে এই যে হয়েছে লাইট লাইট রেইন অর্থাৎ হালকা বৃষ্টি তাহলে বৃষ্টিটার বর্ণনা দিয়ে দিল তারপরটা দেখো কী আছে দা কাউ ইজ এ ড্যাশ অ্যানিম্যাল তাহলে এখানে আমরা কী লিখবো এই যে ইউজফুল তাহলে গরুটা হচ্ছে কেমন পশু না খুবই প্রয়োজনীয় বা দরকারি পশু তাহলে এখানে দেখতে পেলো যে অ্যানিম্যাল অ্যানিম্যালটা কেমন না ইউজফুল এরপর অ্যাক্টিভিটি এইট কী বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়াটস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তো এইখানে তো দেখো এই যে নিচুতে কিছু বক্সের শব্দ দেওয়া রয়েছে এগুলিকে নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে তো একটা কিন্তু করে দেখিয়ে দিয়েছে যেমন ধরো লেখা আছে যে অ্যাপিয়ার্স আফটার সানসেট ডার্কনেস তো অ্যাপিয়ার মানে কি আবির্ভাব হয় বা শুরু হয় আফটার সানসেট তাহলে এখানটায় কী লিখতে হবে এই যে ডার্কনেস ডার্কনেস মানে কি অন্ধকার তাহলে অন্ধকার কখন শুরু হয় আফটার সানসেট সূর্য ডোবার পর ঠিক একই রকমভাবে আমাদেরকে পরেরগুলোও কিন্তু করতে হবে তখনও লেখা আছে প্রথমেই লিখা আছে ড্যাশ তারপর লিখা আছে আর ফাউন্ড ইন ট্রিস তো ফাউন্ড মানে কি ইন ট্রিস ফাউন্ড মানে হচ্ছে যে দেখতে পাওয়া যায় গাছের মধ্যে দেখতে পাওয়া যায় কী দেখতে পাওয়া যায় তাহলে এখান থেকে দেখো এখান থেকে যদি খুঁজে থাকো লিখে থাকবে যে বিহিভস বিহিপস মানে কি মৌ চাক তো গাছের মধ্যে আমরা দেখতে পাই তাহলে ওইটা হয়ে যাবে বিহিভস আর ফাউন্ড ইন ট্রিস মৌচাককে আমরা গাছের মধ্যে দেখতে পাই তারপরটা তো কি আছে ড্যাশ দিয়ে লেখা আছে আর লং থিন পার্ট ইন ইনসেক্টস বডি তাহলে কি লিখা আছে লং মানে কি লম্বা থিন মানে হচ্ছে পাতলা পাট মানে একটা হচ্ছে অংশ ইন ইনসেক্টস বডি অর্থাৎ পতঙ্গদের বডির মধ্যে একটা পাতলা এবং লম্বা অংশ সেটা কী হতে পারে তাহলে এখানটায় আমরা লিখবো কী লিখবো এটা আমরা এই যে টেন ট্যাকেলস টেন ট্যাকলস মানে কি সুর লম্বা এবং সরু হয় তারপর তা তো কী আছে ড্যাশ দিয়ে লেখা আছে অফ হর্স ইজ কল স্টেবেল হর্স ইজ হর্স মানে কি ঘোড়া ইজ কল স্টেবেল তো ঘোড়া যেখানে থাকে সেখানে বলা হচ্ছে স্টেবেল তাহলে এখানটা আমরা কী লিখবো ঘোড়া থাকলে যেখানে এই যে শেল্টার শেল্টার অফ হর্স অর্থাৎ ঘোড়ার আশ্রয়স্থলকে আমরা বলবো স্টেবেল তারপর ওটা কী আছে ড্যাশ দিলি কাছে অফ ওয়াস স্কোয়াশেস পেনফুল ওয়াইট তো ওয়াস মানে হচ্ছে বলতা স্কোয়াশ মানে হচ্ছে কারণ পেনফুল বাইট কী কারণে বলতে হচ্ছে কামড় দিতে পারে আমাদেরকে এই যে স্টিং স্টিং মানে কি হুল হুলের হুলের কারণেই কিন্তু বলতে আমাদেরকে ব্যথাদায়ক বা বেদনাদায়ক কামড় দিতে পারে তারপর ওটাতে কী আছে ড্যাশ দিয়ে লেখা আছে বাটার অন ব্রেড বাটার মানে কি মাখন অ্যান্ড ব্রেড মানে কি রুটি তো এখানে এই ড্যাশটায় তাহলে আমরা কী লিখবো এখানেতে ওখানে আমরা লিখবো এই যে স্প্রেড স্প্রেড মানে কি ছড়িয়ে দাও বাটারটা অন দ্য ব্রেড মানে রুটির ওপরেতে মাখনটাকে ছড়িয়ে দিতে বলছে তাহলে এটা হয়ে যাবে স্প্রেড বাটার অন ব্রেড তারপর ওটাতে কী আছে ড্যাশ দিয়ে লেখা আছে অফ বাল্ব গিভস লাইট তাহলে এখানটা আমরা কী লিখবো তো তাহলে ওখানটা আমরা লিখব এই যে গ্লো গ্লো আ বাল্ব গিভস লাইট গ্লো মানে কি উজ্জ্বল হচ্ছে যে বাল্ব আমাদেরকে লাইট দিতে পারে তারপর দেখো কি আছে অ্যাক্টিভিটি নাইন কী বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানেও কিন্তু হেল্প বক্স দেওয়া রয়েছে দেখো পরের পাতায় দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে তো ওখান থেকে কিন্তু শব্দগুলিকে নিয়ে এখানেও শূন্যস্থানগুলিকে পূরণ করতে বলেছে এই যে প্রথমেটা করে দিয়েছে যে বিজ স্টোর হানি তো মৌমাছিরা কী করে জমা রাখে কি মধু তারপরটা দেখো লিখা আছে ড্যাশ দিয়ে আছে ইজ কোল্ড কোল্ড মানে কি ঠান্ডা কী ঠান্ডা হতে পারে আমাদের তাহলে এখানটাতে আমরা কী লিখবো বক্সে দেখবে তোমরা ওখানটা হয়ে যাবে উইন্টার উইন্টার ইজ কোল্ড অর্থাৎ শীতকাল হচ্ছে আমাদের ঠান্ডা হয় তিনেরটা দেখো কী লিখা আছে যে ফ্রেশ ক্রন সিডস আর ড্যাশ তো তাহলে এখানটায় আমরা কী লিখবো বক্স থেকে বেছে নিয়ে লিখবে তোমরা সুইট তো কী বলেছে যে দে ড্যাশ দিয়ে লিখা আছে টু সিং এ সং তো তাহলে এখানে আমরা কী লিখতে পারি ওখানটা লিখবো আমরা কন্টিনিউ কন্টিনিউড টু সিং এ সং তারপরটা দেওয়া কি আছে যে মাই ফ্রেন্ড গিভস নো ড্যাশ দিয়ে আছে টু মাই কল তাহলে এখানে আমরা কী লিখবো যে রিপ্লাই রিপ্লাই টু মাই কল তো মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু গিভস নো রিপ্লাই টু মাই কল তো আমার যে কল সে কলের কোনো রিপ্লাই দেয়নি তারপর ওটা তোকে কী বলেছে যে দা ড্যাশ দিয়ে আছে ইজ সানি তাহলে এখানটা আমরা কি লিখবো যে ওয়েদার ওয়েদার ইজ সানি মানে আবহাওয়াটা কী হয় সানি মানে কি রোদ্রোদ জল বা চকচকে ঝকঝকে তারপর ওটা তোকে এখানে কী বলেছে যে হি ড্যাশ দিয়ে লিখাছে হিজ হেড উইথ হেলমেট তাহলে এখানটা আমরা কি লিখবো যে হি এই যে কভার আছে দেখো কভার হিজ হেড উইথ হেলমেট তো সে তার মাথাটাকে কভার মানে কি ঢাকা দিয়েছিল কী দিয়ে না এই যে হেলমেটে দিয়ে আচ্ছা তারপর দেখো ড্যাশ দিয়ে আছে ইজ মন্ডে তাহলে ওখানটা আমরা লিখবো এই যে টু ডে আছে টু ডে ইজ মন্ডে আজ হয় সোমবার এবারে অ্যাক্টিভিটি টেন কী বলেছে দেখো যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ তো এই যে এইখানেতে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেইগুলি দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে বলেছে যেমন একটা করেছে স্নো স্নো ইজ হোয়াইট বরফ হচ্ছে সাদা আচ্ছা সামার এই যে স্কুল ইজ ক্লোজড ডিউরিং ড্যাশ দেওয়া আছে কিন্তু এগুলো এবার নিজেদেরকে লিখতে হবে তো স্কুল ইজ ক্লোজ ডিউরিং তাহলে আমরা এখানটায় কী লিখবো এবার যে সামার ভ্যাকেশান তো গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকে তারপরটা দেখো কি আছে যে গ্রুপ লেখা আছে যে উই প্লে কবাডি ইন এবার কিন্তু দুটো ড্যাশ দেওয়া রয়েছে তো এই দুটো ড্যাশেতে আমরা তাহলে কী লিখবো যে টু গ্রুপস তো দুটো দল মিলিয়ে খেলা হয় কবাডিটা তারপরটা দেখো কী আছে সিড সিড থেকে আমরা এটা কি লিখতে পারি তাহলে সিডলিংস গ্রো ফ্রম সিডস তো বীজ থেকেই কিন্তু চারা গাছের জন্ম হয় তারপর দেখো কী আছে যে গ্র্যাস অপার গ্র্যাস অপার দিয়ে তাহলে আমরা কী লিখবো যে গ্র্যাস অপার ইজ গ্রিন ইনসেক্টস সবুজ পতঙ্গ তারপরে কী আছে অ্যান্ট অ্যান্ট মানে কি পিমড়ে তাহলে এনটা আমরা কি লিখতে পারি যে অ্যান্ট মুভ ইন এ র পিমড়ে কী করে না সারিবদ্ধভাবে কিন্তু যাতায়াত করে এরপর অ্যাক্টিভিটি ইলেভেন কী বলেছে দেখো যে প্লে কুইজ উইথ ইওর ফ্রেন্ডস অর্থাৎ তোমার বন্ধুদের সাথে একটা কুইজ ধরনের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে উত্তরগুলি লিখতে বলেছে যেমন লেখা আছে যে হুইজ ইনসেক্টস স্প্রেডস ম্যালেরিয়া তো কোন পতঙ্গ ম্যালেরিয়া রোগ ছড়াতে পারে কে ছড়ায় মশা ছড়ায় তাহলে আমরা কী লিখবো যে মস্কুইটো স্প্রেডস ম্যালেরিয়া মশা তারপরটা দেখো লেখা আছে যে হুইচ ইনসেক্টস মুভস ইন এ র তো কোন পতঙ্গ সারিবদ্ধভাবে যায় তাহলে কে যায় পিমড়ে যায় তাহলে আমরা লিখব যে অ্যান্ডস মুভস ইন এ র তারপরে কি আছে যে হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট তো রাত্রে থেকে মিট করে আলো দেয় কে দিতে পারে জোনাকি পোকা তাহলে সেই জোনাকি পোকার ইংরেজিতে কী বলবো আমরা যে গ্লোয়ার্ম গ্লোজ অ্যাট নাইট তারপরে কী আছে যে হুইচ ইনসেক্টস ক্যান বাইট তো কোন পতঙ্গ কামড় দিতে পারে তো কামড় কিন্তু অনেকেই দেয় তার মধ্যে আমরা লিখবো যে কোনো একটা যে মস্কুইটো ক্যান বাইট বা ওয়াশ হতে পারে বলতেও কামড় দিতে পারে আচ্ছা দেখো কী আছে যে হুইচ ইনসেক্টস ক্যান শাক নেকটার তো শাক মানে কি শুষে নেয় নেকটার মানে কি ফলের মধু তো কোন পতঙ্গ ফলের মধুকে শুষে নিতে পারে সেটা নিশ্চয় তোমরা বুঝতেই পারছি ইজ ক্যান সাক নেকটার এরপর অ্যাক্টিভিটি টুয়েলভ কি বলেছে দেখো যে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট ইউজ দ্য হেন্স গিভেন ইন দ্য হেল্প বক্স তো হার্মফুল মানে কি ক্ষতিকারক যে পতঙ্গ সেই সম্বন্ধে পাঁচটি বাক্য লিখতে দিয়েছে যেসব পতঙ্গটা আমাদের ক্ষতি করে তার মধ্যে এখানে কিছু দেখো লিখে দিয়েছে যেমন এই যে ইনসেক্টস টাইপস গুড অ্যান্ড হার্মফুল এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্টস মস্কুইটো ওয়াশ হাউ দে হার্ন তো এদের সম্বন্ধে কিন্তু আমাদেরকে লিখতে বলেছে প্রথমে এখানে একটা শুরু করে দিয়েছে দেখো যে উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ডার্স তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গ দেখতে পাই আমাদের চারিপাশেতে তো এইভাবে শুরু করতে বলেছে তো এরপর কিন্তু লিখতে হবে নিজেদেরকে তো তোমরা এরপর এইভাবে লিখতে পারো যে সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড বাটারফ্লাই আর হেল্পফুল ইনসেক্টস অ্যান্ড সাম ইনসেক্টস লাইক মস্কুইটো ওয়াস্প আর হার্মফুল ইনসেক্টস তো কিছু কিছু পতঙ্গ রয়েছে যেমন ওই যে আমাদের উপকার করে সেগুলি কি কি না মৌমাছি এবং প্রজাপতি আর কিছু কিছু পতঙ্গ রয়েছে যারা ক্ষতি করে সেগুলি কি না মশা এবং বোলতা তো তারপর তোকে কী লিখা যায় যে মস্কুইটো স্প্রেড ডিজিজ মশারা কী করে রোগ জীবাণু ছড়িয়ে দেয় আর কী করে ওয়াশ ক্যান পেনফুল বাইট বলতারা কিন্তু বেদনাদায়ক কামড় দেয় এইভাবে তোমরা লিখবে এরপর দেখো এখানেতে কিছু রাইম ওয়ার্ড করতে দিয়েছে যেমন এই যে লিখাই আছে যে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স তো এই যে নিচোতে আমাদের দেখবে বক্স দেওয়া রয়েছে এই নিচেতে এই যে বক্স দেওয়া রয়েছে তো এই বক্স থেকে নিয়ে আমাদের রাইম ওয়ার্ড অর্থাৎ একই ধরনের উচ্চারণযুক্ত শব্দগুলিকে লিখতে হবে এই যে যার ঘরেতে তো প্রথমেটাই যেমন দেখো কী লেখা আছে এটা লিখা আছে আমাদের ফুড তারপর আছে হুড তো একই ধরনের একটা দুটো তিনটে এখনও তিনটে কিন্তু আমাদেরকে লিখতে হবে তো তাহলে ওরপর আমরা কী কী লিখতে পারি আমরা লিখতে পারি এখানেতে গুড তারপর লিখতে পারি আমরা ব্রুড আর এমডবলো ডি মোড তারপর দেখো এখানে যেমন আছে কী আছে প্লে আছে হে আছে আর কী লিখতে পারি বে এম এ মে এল এ ওয়াই লে তারপরটা দেখো এখানে যেমন আছে এস এ এম ই স্যাম টি এ এম ই টেম এরকম ধরনের আরও আমরা কী লিখতে পারি জি এ এম ই গেম আর কী লিখতে পারি এফ এল এ এম ই ফ্লেম আর কী লিখতে পারি আমরা এস এইচ এ এম এমই তারপরটা যেমন দেখো কী আছে যে এটা লিখা আছে কোল্ড গোল্ড এরপর আমরা আর কি লিখতে পারি বোল্ড ফোল্ড টোল্ড এরকমভাবে লিখতে পারি এরপর দেখো পরের পাতায় দেখো এখানে লিখা আছে ট্রান তো এরপর আমাদের কিন্তু একটা দুটো তিনটে চারটে এখনও চারটে লিখতে দিয়েছে তারপর আমরা কী লিখতে পারি বার্ন চান আর এইভাবে কিন্তু আমরা লিখতে পারি তো তারপর একটা দেখো কী লিখে আছে লাইং তো লাইং থেকে আমরা আর কি কী লিখতে পারি বাইং টাইং ট্রাইং ক্রাইং এরকম শব্দ আমরা লিখতে পারি তারপরে কী আছে যেমন ফিল্ড থেকে আমরা কী কী লিখতে পারি যে কিল্ড সিল্ড গিল্ড আর বিল্ড তো এইভাবে কিন্তু আমরা রাইম ওয়ার্ডগুলিকে লিখতে পারি ভিডিওটা আজকে আমরা এখানেতে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য